সক্ষমতার জানান দেয়ায় বাংলাদেশের পাশে আন্তর্জাতিক মোলরলা বিশ্বব্যাংকের প্রায় ২৪,০০০ কোটি টাকার ঋণ অর্থনৈতিক কূটনীতির বড় অর্জন আজকে আমরা যে অবস্থায় আমরা এসেছি একটা অর্থনৈতিক সমতায় আমরা এসে গেছি সেখানে বাংলাদেশ শুড হ্যাভ দি এবিলিটি যেহেতু বিশ্বব্যাংক এখন তারা কিন্তু আগের ধারায় ফিরে এসেছে যে বাংলাদেশ একটা সহযোগিতা করা তো আমি মনে করি যে এটা সাফল্য বাংলাদেশের জন্য যারা দেশের অর্জনকে নিজের মনে করে না তাদের রাজনীতি করার দরকার নেই বিএনপির উদ্দেশ্যে ওবায়দুল কাদের আওয়ামী লীগকেই সরকার থেকে হটানোর হুঁশিয়ারি মির্জা ফখরুলের শেখ হাসিনা দেশকে এই সফরের মধ্য দিয়ে এক অনন্য উচ্চতা নিয়ে গেছে আপনারা অপরাজনীতি করে খাটো হয়েছে দেশটাকে খাটো করবেন না এই সরকার আজকে গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এই সরকার আজকে সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সেই জন্যই আওয়ামী লীগ আজকে গণশত্রুতে পরিণত হয়েছে দেখছিলেন প্রধান শিরোনাম রাতের সময় সঙ্গে আছে আমি জান্নাতুল সাদিয়া এবার অন্যান্য শীর্ষ সংবাদ পাঁচ দিন পর হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরলেন বেগম জিয়া গাড়ি বহর ঘিরে নেতাকর্মীর ভিড় লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে বিদেশে নেয়ার পরামর্শ মেডিকেল বোর্ডের দৈনিক প্রথম আলোর বিরুদ্ধে আবারও মতলবী সাংবাদিকতার অভিযোগ মার্কিন ব্রিফিংয়ের বাংলাদেশ বিরোধী মন্তব্য ফলাও করে প্রকাশ পক্ষপাত দুষ্ট বলছেন বিশ্লেষক এলপি গ্যাসের দাম বাড়ার একদিন পরই ঊর্ধ্বমুখী সয়াবিন তেলও ৪.৫ মাস পর বোতলজাত লিটারে ১২ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ খোলা তেল ১৭৬ বল্ট কাটার মেশিনের প্যাকেটের কোড দেখে ডাকাত গ্রেফতার বগুড়ায় পোস্ট অফিসের সহকারীকে হত্যার কথা স্বীকার লুটের প্রায় ৬ লাখ টাকা ব্যাংকে রাখার দাবি এবং পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পে আরেক সাফল্য ঢাকাকে যুক্ত করতে ধলেশ্বরের ওপর আধা কিলোমিটার দীর্ঘ রেল সেতু নির্মাণ শেষ চলছে লাইন বসানো সক্ষমতার জানান দেয়ায় বাংলাদেশের পাশে বিশ্ব মোড়লরা বাংলাদেশ বিশ্বব্যাংক সম্পর্কের ৫০ বছর উদযাপন এবং নতুন করে প্রায় ২৪,০০০ কোটি টাকার ঋণ অর্থনৈতিক কূটনীতির বড় অর্জন বলে মনে করেন বিশ্লেষকরা তারা বলেন শর্তের বেড়াজালে ঋণের ধর্ণা দেয়া থেকে বেরিয়ে এসে দর কষাকষিতে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় হয়েছে সানবীর রূপলের রিপোর্ট বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ৫০ বছরের দীর্ঘ এই সম্পর্কের মধ্যে বাংলাদেশের উন্নয়নে বিভিন্ন সময়ে ভূমিকা রেখেছে বিশ্বের মোড়ল সংস্থাটি ৮০ থেকে ৯০ এর দশকে বাংলাদেশের ঘুরে দাঁড়াতে সবচেয়ে বেশি সহায়তা করেছে আইএমএফ ও বিশ্বব্যাংক তবে সম্পর্কের টানাপোড়েন বাঁধে পদ্মা সেতু ইস্যুতে ঋণ দেওয়া থেকে সরে যায় বিশ্বব্যাংক সে নিয়ে জল ঘোলা হয়েছে অনেক সব জাল ছিঁড়ে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ জানান দেয় নিজের সক্ষমতা তারপর নড়ে চড়ে বসে বিশ্বব্যাংক নিজেরাই সম্পর্কের দূরত্ব ঘোচাতে উদ্যোগ নেয় কোভিড পরবর্তী সংকট মোকাবিলায় চলতি বছর বিশ্বব্যাংক গ্রুপের সংস্থা আইএমএফ ঋণ দেয় ৪.৫ বিলিয়ন ডলারের বেশি এবার ওয়াশিংটনে ঘটা করে আয়োজন করল সম্পর্কের ৫০ বছর পূর্তি সঙ্গে নতুন করে দেয়া হলো ২.৫ বিলিয়ন ডলারের ঋণ কূটনীতিকরা বলছেন স্বাধীন বাংলাদেশের সক্ষমতা জানান দেয়া হলো আমাদের একটা সভরেন স্টেটাস আছে এবং আমার মনে করি আজকে আমরা যে অবস্থায় আমরা এসেছি একটা অর্থনৈতিক সমতায় আমরা এসে গেছি সেখানে বাংলাদেশ শুড হ্যাভ দি এবিলিটি অর্থনীতিবিদরা দেখছেন অর্থনৈতিক কূটনীতিতে বড় অর্জন হিসেবে তবে সম্পর্ক উন্নয়নে থেমে থাকলে চলবে না এখন সুবিধা নেয়ার ছক কষতে হবে যেহেতু বিশ্বব্যাংক এখন তারা কিন্তু আগের ধারায় ফিরে এসেছে যে বাংলাদেশ একটা সহযোগিতা করা তো আমি মনে করি যে এটা সাফল্য বাংলাদেশের জন্য তবে এখানে আসলে থেমে গেলে চলবে না তাদের সঙ্গে যে ভালো শর্তে যদি আমরা ঋণ নিতে পারি বা যে অনুদান বা অন্যান্য সহায়তা নিতে পারি তাহলে সেটাই হবে হচ্ছে মূল সাফল্য পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান বিভিন্ন প্রকল্পে বিশ্বব্যাংকের সহযোগিতার বিষয়ে পরিকল্পনা করা হয়েছে ১০০ বছর যে পরিকল্পনা করেছি বাংলাদেশ বদ্ধি পরিকল্পনা সেখানেই তো আমি বলেছি আমরা প্রস্তাব রেখেছি বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা করে তাদের পরামর্শে তাদের বিচার বিশ্লেষণ করে তারাই ঠিক করে দিয়েছে ১২০টি প্রকল্পের মধ্যে ৮৫টি প্রকল্প তারা অনুমোদন করেছে আমাদের বদ্ধি পরিকল্পনা ছিল নতুন পাওয়া ঋণ যেন সঠিক জায়গায় কাজে লাগানো যায় বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠী সুবিধা পায় সেদিকে নজর রাখার পরামর্শ অর্থনীতিবিদদের
সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে কোনো অর্জন নেই, বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা দেশের অর্জনকে নিজেদের মনে করে না তাদের রাজনীতি করার দরকার নেই। এদিকে আন্দোলনের মাধ্যমে ক্ষমতাসীন সরকারকে হটানোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান যুক্তরাষ্ট্র সফর শেষ করেছেন, এরপর তিনি যাচ্ছেন যুক্তরাজ্যে। জাপান সফরকালে 25,000 কোটি টাকার আর্থিক সহযোগিতা পেয়েছে দেশটি থেকে। এছাড়া বিশ্বব্যাংকের আমন্ত্রণে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরে গেলে বাংলাদেশকে 5টি প্রকল্পে প্রায় 24,000 কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। তবে প্রধান বিরোধী দল বিএনপি বলছে, প্রধানমন্ত্রীর এ সফরে দেশের জন্য কোনো অর্জন নেই, খালি হাতে ফিরবেন শেখ হাসিনা। বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের একদিন পর বক্তব্যের জবাব দেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি অপরাজনীতি করে নিজেদের খাটো করেছেন, এখন দেশকে খাটো করার অপচেষ্টা করছে। সকালে জাতীয় জাদুঘরের সামনে বুদ্ধ পূর্ণিমা ও শান্তি শোভাযাত্রায় অংশ নিয়ে এমন মন্তব্য করেন ওবায়দুল কাদের। একজন মানুষ আজকে বিদেশে গিয়ে বিদেশিদের কাছ থেকে দেশের সংকটের সহযোগিতা নিয়ে আসছেন, আপনারা অপরাজনীতি করে খাটো হয়েছেন, দেশটাকে খাটো করবেন না। এদিকে তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বিএনপি নেতারাই দেশের অগ্নিসন্ত্রাস ও পেট্রোল বোমা হামলার নির্দেশদাতা। বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে অগ্নিসন্ত্রাস ও হুকুমদাতাদের বিচারের দাবিতে মানববন্ধনে অংশ নেন তিনি। মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন, আমি তাদের সাথে সংহতি জানিয়ে বলছি যে প্রয়োজনে এই মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর করা হোক। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগকে হুঁশিয়ার করে বলেন, ক্ষমতাসীনদের এদেশের রাজনীতি থেকে বিতাড়িত করা হবে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। গতকাল তিনি ওয়াশিংটনে বলেছেন, স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। আমিও একই কথা বলছি, অত্যন্ত লজ্জাজনকভাবে আওয়ামী লীগ সরকারকে হটাতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী কামরুজ্জামান মামুন, সাজাচ্ছি তার কাছে। মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি। মামুন, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গেলে আসলে আওয়ামী লীগ বিএনপি দুই দলেরই কিন্তু একে অপরের বিষয়ে বিভিন্ন বিষয়ে আসলে সমালোচনা, পাল্টা সমালোচনা, এগুলো আমরা দেখতেই পাচ্ছি। তো আজকেও দেখলাম যে যুক্তরাষ্ট্র সফর, প্রধানমন্ত্রীর যে সেই যুক্তরাষ্ট্র সফর ঘিরে নানা ধরনের অভিযোগ কিংবা বিভিন্ন মন্তব্য করছে বিএনপি, তো তার জবাবে আসলে আওয়ামী লীগ কী বলছে? বিএনপি আসলে অভিযোগ আরও আগ থেকে করে আসছে। যদি আপনাকে বলি যে গত পরশু দিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি অভিযোগ করেছিলেন, তার আগে যদি বলি আপনাকে যে জাপান এবং যুক্তরাষ্ট্র সফর সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষ করেছেন এবং ছোট এবং বড় অনেকগুলো অর্জন রয়েছে এই সফরে এবার বাংলাদেশের। তার মধ্যে যদি মোটা দাগে আপনাকে বলি তাহলে বলতে হয় যে জাপান সফরকালে 25,000 কোটি টাকার সহযোগিতা পাওয়া গেছে এবং বিশ্বব্যাংকের আমন্ত্রণে যখন যুক্তরাষ্ট্র সফর করা হয়েছে সেই সফরও ফলপ্রসূ হয়েছে। সেখান থেকে 5টি প্রকল্পে 24,000 কোটি টাকার মতো সহায়তা পাওয়া যাবে। তো বলা চলে যে এই যে বড় ছোট অনেকগুলো অর্জন রয়েছে এইবারের সফরে, প্রধানমন্ত্রী যতবারই বিদেশ সফর করেন তিনি আসলে কোনো সময় আমরা দেখিনি যে খালি হাতে ফেরেন, দেশের মানুষের জন্য কিছু না কিছু তিনি নিয়ে আসেন। আওয়ামী লীগ নেতারা সেটি জোর দিয়েই বলেন এবং আমরা যারা সংবাদ মাধ্যমে কাজ করি আমরাও দেখি যে তিনি আসলে দেশের কল্যাণে এইভাবে বিভিন্ন জায়গায় কাজ করেন দেশের বাইরে গেলে। তো এই বিষয়টি নিয়ে কিন্তু বিএনপি সমালোচনা করে আসছিল। গত পরশু দিন আমরা দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব তিনি কথা বলেছেন এবং তিনি বলেছেন যে আসলে বিএনপির আওয়ামী লীগের কোনো অর্জন নেই এবং আওয়ামী লীগের এই যে বিদেশ সফর এবং আওয়ামী লীগের এই যে ব্যাপারগুলো, খালি হাতে আসলে বারবারই শেখ হাসিনা ফিরে আসেন এবং তিনি আসলে বিদেশিদের সন্তুষ্ট করতে পারেন না এবং তিনি বিদেশ থেকে কোনো ধরনের সহায়তাও বাংলাদেশ আসলে পায় না, এই জাতীয় অনেক ধরনের কথাবার্তা বলা হয়েছে। খালি হাতে ফিরে আসবেন, এটি আসলে জোর দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, কিন্তু আসলে বাস্তবতা ভিন্ন। আমরা যেগুলো এখন পর্যন্ত পেয়েছি সেটিও আসলে বেশ বড়ই অর্জন এবং এখন আসলে যুক্তরাজ্য সফরে আছেন প্রধানমন্ত্রী, সেখান থেকে আশা করা যাচ্ছে কিছু একটা আসবে, অবশ্যই ভালো কোনো সংবাদ বাংলাদেশের জন্য শেখ হাসিনা নিয়ে আসবেন। তো আসলে এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরশু দিন কথা বলেছিলেন এই প্রধানমন্ত্রীর সফর নিয়ে, সেই
সফরের বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথার জবাব আজকে দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজকে বলেছেন, দেশের অর্জনকে নিজের অর্জন মনে করে না বিএনপি, দেশের বাইরে বাংলাদেশকে খাটো করায় বিএনপির কাজ, অপরাজনীতি বিএনপির কৌশল, বিএনপি নেতাদের বক্তব্য জনগণের কাছে তাদেরই ছোট করে, দেশের অর্জনকে নিজের অর্জন মনে করে না বিএনপি, এটি ওবায়দুল কাদের জোর দিয়ে বলেছেন। এবং তিনি বলেছেন যে যদি নিজের অর্জন মনেই করতো তাহলে প্রধানমন্ত্রী যখন বিদেশ সফর করেছেন, বিদেশ সফরে আমাদের যে অর্জনগুলো রয়েছে এই অর্জনগুলোকে বিএনপিও তুলে ধরতো, অবশ্যই এই অর্জনগুলোকে স্বাগত জানাতো, কিন্তু স্বাগত না জানিয়ে সেই অর্জনগুলো নিয়ে সমালোচনা করছে। তাই দেশের অর্জনকে নিজের অর্জন মনে করে না বিএনপি, এই মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার যে যুক্তরাষ্ট্র সফর হলো, সেখান থেকে আসলে যা পেল বাংলাদেশ বা পাচ্ছে সেটি নিয়ে আসলে কোনো ধরনের ভালো কথা বলেনি বিএনপি, সেটি আসলে বলছে বক্তব্য নেই বিএনপির পক্ষ থেকে। আসলে যেগুলো এসেছে এখন পর্যন্ত পুরোটাই নেতিবাচক বলা চলে, এবং তারই জবাব কিন্তু আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছ থেকে এসেছে। আমরা যদি বিএনপির অভিযোগগুলো সম্পর্কে আরেকটু স্পষ্টভাবে আপনাকে জানাতে চাই তাহলে বলতে হবে কিছু কথা। ডিজিটাল নিরাপত্তা আইন আওয়ামী লীগের ক্ষমতায় থাকার অস্ত্র, যেটি আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা অনুষ্ঠানে একথা বলেছেন। তিনি বলেছেন ডিজিটাল নিরাপত্তা আইন আওয়ামী লীগের ক্ষমতায় থাকার অস্ত্র, দলীয় পরিচয়ে পুলিশে নিয়োগ দেওয়া হচ্ছে, আওয়ামী লীগের বর্তমান অবস্থান জনগণের বিরুদ্ধে, অতি অল্প সময়ে সরকার হটানোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। তো এই আজকে যে কথাগুলো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি আজ কিন্তু এই প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে যে কথাগুলো তিনি গত পরশুদিন বলেছিলেন সেই জাতীয় কোনো মন্তব্য বা সেই সফর নিয়ে কোনো নেতিবাচক বক্তব্য কিন্তু তিনি আজ রাখেননি। আজ তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু কথা বলেছেন এবং অতি অল্প সময়ে সরকার হটানোর হুঁশিয়ারিও তিনি দিয়েছেন। সাদিয়া, আরও তথ্য আপনাকে জানাবো, তার আগে আরেকটা বিষয় আপনাকে একটু জানাতে চাই। আপনি নিশ্চয়ই জানেন যে পাঁচ দিনের চিকিৎসার পর আজ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি তার গুলশানের যে বাসা ফিরোজা সেই ফিরোজায় ফিরেছেন, এবং তার মেডিকেল বোর্ডের অনেকগুলো সিদ্ধান্ত রয়েছে, অনেকগুলো পরামর্শ এবং সুপারিশ রয়েছে, সেই সংক্রান্ত একটা প্রতিবেদন রয়েছে আমাদের হাতে, প্রতিবেদনটা দেখে আবারও ফিরব আলোচনায়। বৃহস্পতিবার বিকেলে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় সঙ্গে ছিলেন তার ছোট ছেলে আরাফাত রহমান কোকুর স্ত্রী শর্মিলা রহমান সিথি ও তার ব্যক্তিগত চিকিৎসকরা। হাসপাতালে থাকার সময় তার কিডনি, লিভার ও হার্ট সহ বেশ কয়েকটি পরীক্ষা করা হয়। পরে 10 সদস্যের মেডিকেল বোর্ড তার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে বেগম জিয়াকে বাসায় ফেরানোর সিদ্ধান্ত দেন। এ সময় হাসপাতালের সামনে অপেক্ষমান নেতাকর্মীরা দলীয় প্রধানকে এক নজর দেখতে ঘিরে ধরেন তার গাড়িবহর, যে কারণে বসুন্ধরা থেকে গুলশানের বাসা ফিরোজায় পৌঁছতে সময় লাগে প্রায় 2 ঘন্টা। গত 29 এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয় বেগম জিয়াকে। এরপর থেকে 5 দিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন বিএনপি চেয়ারপারসন। মাল্টিডিসিপ্লিনারি অ্যাডভান্স সেন্টারে ওনার চিকিৎসা করানোর জন্য, টিপস করানোর জন্য, এবারও পরবর্তীতে এন্ডোস্কোপি করার পর ডাক্তার সাহেবরা আবারও সর্বসম্মতভাবে রিকমেন্ড করেছে যে যত দ্রুত সম্ভব ওনার টিপস করলে ওনার পোর্টাল প্রেশার কমবে, পোর্টাল প্রেশার কমলে ওনার যে পোর্টাল হাইপারটেনশনের জন্য যে জটিলতা হয়, অর্থাৎ লিভারের যে জটিলতা হয়, সেই জটিলতাগুলো অনেকাংশে নিরসন হবে। একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাডভান্স সেন্টার যেখানে লিভার ট্রান্সপ্ল্যান্ট করার সুযোগ আছে, এরকম সেন্টারে ওনার চিকিৎসা করলে ওনার যে রোগের যে মূল কারণ সেটি চিকিৎসা করা যাবে। গত বছরের জুনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে 3টি ব্লক ধরা পড়ে। সে সময় একটিতে রিং পরানো হলেও শারীরিক অবস্থা বিবেচনায় বাকি 2টিতে এখনও রিং পরানো হয়নি। 78 বছর বয়সী বেগম জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। সাদিয়া, আমরা দেখছিলাম যে বিএনপি নেত্রী 5 দিন পরে আসলে বাসায় ফিরেছেন, তো এখন সব মিলে আসলে বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা কেমন আছে, আর সাম্প্রতিক সময়ে কতবারের মতন আসলে তিনি পরীক্ষা করান? সাম্প্রতিক সময়ে মোট তিনি 6ষ্ঠবারের মতো এবার চিকিৎসা নিলেন রাজধানীর রেভার কেয়ার হাসপাতালে। আর আপনি যেটি বলছিলেন যে তার শারীরিক অবস্থা কেমন, আপনি জানেন যে তিনি একজন বয়োজ্যেষ্ঠ নারী এবং তার বয়স 78 বছর, এবং বার্ধক্যজনিত কিছু সমস্যা তো রয়েছেই, বার্ধক্যজনিত এই সমস্যাগুলোর পাশাপাশি তার আরও বেশ কিছু সমস্যা রয়েছে এবং যেগুলোর চিকিৎসা রাজধানীর রেভার কেয়ার হাসপাতালে তিনি দফায় দফায় যে করছেন। যদি একটু বিস্তারিত দেখে নিই যে 5 দিন পর আজকে তিনি ফিরেছেন ফিরোজায়, এটি তো শুরুতেই বললাম, হার্টে এখনও তার 2টি ব্লক রয়েছে। আপনি জানেন যে এর আগে 1টি ব্লকে রিং পরানো হয়েছিল, এখনও তার হার্টে 2টি ব্লক রয়েছে।
এবং সেগুলোর চিকিৎসা প্রয়োজন তার। বিদেশ নিয়ে লিভার ট্রান্সপ্ল্যান্ট করার পরামর্শ মেডিকেল বোর্ডের যে চিকিৎসক, আমরা প্রতিবেদনটাতে একটু আগে দেখছিলাম সাদিয়া, যে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক জাহিদ হোসেন কথা বলছিলেন এবং তিনি বলছিলেন যে তাকে বিদেশ নিয়ে তার যে লিভার ট্রান্সপ্ল্যান্ট করার প্রয়োজন রয়েছে তার, এরকম একটা সিদ্ধান্ত মেডিকেল বোর্ড থেকে এসেছে। বিদেশে যে সমস্ত হাসপাতালে লিভার ট্রান্সপ্ল্যান্ট করা যায় সেই সমস্ত হাসপাতালে তারা নিতে ইচ্ছুক। তবে এই চিকিৎসা আসলে বাংলাদেশে সম্ভব কি না বা বাংলাদেশে এই চিকিৎসার জন্য কোন কোন হাসপাতাল রয়েছে সেই জাতীয় হাসপাতালে কোনো তথ্যই কিন্তু তার যে চিকিৎসক যিনি বক্তব্য দিয়েছিলেন তার বক্তব্যে উঠে আসেনি। তবে যদ্দূর আমরা জানি এখন পর্যন্ত যে বাংলাদেশেও এই ধরনের চিকিৎসার ব্যবস্থা রয়েছে এবং খালেদা জিয়ার যে শারীরিক সমস্যা রয়েছে সেই শারীরিক সমস্যাগুলোর চিকিৎসা বাংলাদেশেই শতভাগ সুস্থভাবে শতভাগ সুন্দরভাবেই করা সম্ভব এখন পর্যন্ত আমরা এতটা জানি। আর্থ্রাইটিস, ডায়াবেটিস ও চোখের সমস্যা রয়েছে তার। ষষ্ঠবারের মতো স্বাস্থ্য পরীক্ষা করালেন বেগম খালেদা জিয়া এবং আপনি জানেন যে ডায়াবেটিসও একটা বড় সমস্যা, যে শরীরে ডায়াবেটিস থাকে সেখানে কিন্তু অন্যান্য রোগ বিধিগুলোও দ্রুত আসে এবং সেটা সেরে উঠতে কিন্তু একটু সময় নেয়। তো বার্ধক্যজনিত একটা কারণ রয়েছে, এছাড়াও তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ রয়েছেন, মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। সব কিছু মিলিয়ে বলা যায় যে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে এটি আসলে বলা যাবে না কোনোভাবে। সাদিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ মামুন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজনৈতিক মহলে কি চলছে সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন সহকর্মী কামরুজ্জামান মামুন। মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিং নিয়ে মতলবী সাংবাদিকতার অভিযোগ উঠেছে দৈনিক প্রথম আলোর বিরুদ্ধে। প্রশ্নকারীদের প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দফতর বাংলাদেশ ও সরকার বিরোধী যেসব মন্তব্য করে তাই ফলাও করে প্রচার করছে পত্রিকাটি, কিন্তু দেশের পক্ষে বা যুক্তরাষ্ট্রের নিরপেক্ষ অবস্থানের অন্যান্য খবর সুকৌশলে এড়িয়ে যাওয়ার অভিযোগ প্রথম আলোর বিরুদ্ধে। সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংবাদপত্রের পক্ষপাত দুষ্ট হওয়ার কোনো সুযোগ নেই বলে মনে করেন বিশ্লেষকরা। তথ্য প্রকাশ না করে এড়িয়ে যাওয়া মিথ্যা চর্চারই সামিল বলেও মনে করেন তারা। গেল বছরের 16 ডিসেম্বর সরকারের উচ্চ পর্যায়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকার শিরোনামে একটি খবর প্রচার করে প্রথম আলো, যেখানে লেখা হয় ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়ে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে 7 ডিসেম্বর বিরোধী নেতাকর্মীদের হয়রানি ও গ্রেপ্তারে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উদ্বেগ শিরোনামে আরও একটি খবর প্রচার করে প্রথম আলো। সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে একের পর এক উদ্দেশ্যমূলক প্রশ্ন করতে দেখা যাচ্ছে। দেশবিরোধী এসব প্রশ্ন করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব মুশফিকুল ফজল আনসারি। প্রশ্নগুলো এমনভাবে তিনি করেন যাতে তা থেকে দেশের স্বার্থবিরোধী জবাব আসে, আর সেগুলোই ফলাও করে প্রচার করে প্রথম আলো সহ দেশের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। তবে মার্কিন প্রেস ব্রিফিংয়ে করা কোনো প্রশ্নের জবাব বা তথ্য বাংলাদেশ ও সরকারের পক্ষে গেলেই তা সুকৌশলে এড়িয়ে যাচ্ছে প্রথম আলোর মতো গণমাধ্যমগুলো। যেমন সবশেষ 1 মে সময় সংবাদের ওয়াশিংটন প্রতিনিধির এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে তা নির্ধারণ করবে জনগণ, যুক্তরাষ্ট্র এ বিষয়ে হস্তক্ষেপ করবে না। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আরও শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন তিনি। অথচ এ বিষয়ে কোনো প্রতিবেদনই নেই প্রথম আলোর। একপাক্ষিক সংবাদ পরিবেশন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মশো আরেফিন সিদ্দিক সময় সংবাদকে বলেন, সাংবাদিকতার পথটি হলো খুবই বন্ধুর, এ পেশায় সত্য মিথ্যার মিশ্রণ ঘটানো যাবে না। যে কথাটি তিনি বলেছেন সেটি ইতিবাচক হলেও প্রকাশ করবেন, নেতিবাচক হলেও প্রকাশ করবেন, এর মধ্যে মিশ্রণের কোনো সুযোগ নেই। মার্কিন পররাষ্ট্র দফতরের সংবাদ ব্রিফিংয়ে মুশফিকুল ফজল আনসারির প্রশ্ন করা নিয়ে রাজনৈতিক বিশ্লেষক ও কলাম লেখক সুভাষ সিংহ রায় বলেন, প্রশ্ন যেভাবে করছে জবাবও সেভাবে এসেছে, এমনভাবে কায়দা করেই প্রশ্ন করা হয় যাতে উত্তরটি সরকারের বিরুদ্ধে যায়। আর প্রথম আলোর উদ্দেশ্যমূলক সাংবাদিকতা নিয়ে তিনি বলেন, বাংলাদেশের যত বড় পত্রিকাই হোক না কেন তার কর্মকাণ্ড দিয়ে মিথ্যার প্রচার হচ্ছে। সরকার বিরোধী সমালোচনা করলে আপত্তি নেই, কিন্তু তারা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন এই বিশ্লেষক। ওমরিনান, সময় সংবাদ, ঢাকা। আবারও ক্রেতার কাঁধে চাপলো ব্যয়ের বাড়তি বোঝা। বোতলজাত ভোজ্য তেলের দাম বাড়লো লিটারে 12 টাকা, 1 লিটার কিনতে দাম গুনতে হবে 192 টাকা। বেড়েছে খোলা সয়াবিন ও পাম তেলের দামও।
এক বছর আগের তুলনায় সদ্য সমাপ্ত এপ্রিলে দেশে খাদ্যপণ্যের দাম বেড়েছে 2.6%। বুধবার সরকারিভাবে এমন তথ্য প্রকাশের পরদিনই মরার উপর খাড়ার ঘা হয়ে বৃহস্পতিবার সকালেই ঘোষণা এলো লিটারে 12 টাকা বাড়ানো হয়েছে ভোজ্য তেলের দাম, যা বাজারে কার্যকর হবে আজ থেকেই। নতুন মূল্যে 1 লিটার বোতলজাত সয়াবিনের দাম নির্ধারণ করা হয়েছে 192 টাকা, যা এতদিন বিক্রি হয়েছে 187 টাকায়। বর্তমান বাজার দরে 5 লিটারের এক বোতল সয়াবিনের দাম 54 টাকা বাড়িয়ে করা হয়েছে 960 টাকা, আর খোলা সয়াবিনের নতুন দাম 176 টাকা, বেড়েছে 9 টাকা। নতুন রেটের মাল এখন আসেনি, যে মাল আমার ঘরে আছে আমরা এখনো পূর্বের রেটে মাল বেচতেছি। ভোক্তারা বলছেন সরকার ব্যবসায়ী সমন্বিত এমন সিদ্ধান্তে দামের এই বাড়তি বোঝা নতুন করে চাপলো তাদের কাঁধে। তেলের দাম যেভাবে বাড়তেছে সাধারণ জনগণের নাবিশ্বাস। জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা সহ আন্তর্জাতিক বাজারের তথ্য ভোজ্য তেলের দাম কমছে। তাহলে কেন দেশের বাজারে এভাবে এক লাফে লিটারে 12 টাকা বাড়ানো হলো সয়াবিনের দাম? 15% ব্যাট ছিল, ব্যাটটা অব্যাহত ছিল, যেটা এখন পুনর্বল হয়েছে, তো যার ফলশ্রুতিতে আপনি যদি 167 উপরে 15% ধরেন এটা কিন্তু অনেক টাকা। আমরা কিন্তু সেটা না, আমরা বর্তমান আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে পাইকার সমন্বয় করে 15% হিসাব করে যেটা হচ্ছে সেটাই করা হয়েছে। নতুন মূল্যে প্রতি লিটার সুপার পাম তেল বিক্রি হবে 135 টাকায়, আগে বাজারে পাম তেলের দাম ছিল 117 টাকা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। পদ্মসেতুর রেল সংযোগ প্রকল্পে আরেক সাফল্য। ঢাকাকে যুক্ত করতে ধলেশ্বরের ওপর আধা কিলোমিটার দীর্ঘ রেল সেতু নির্মাণ কাজ শেষ হয়েছে, এখন চলছে লাইন বসানো। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার পলাশপুরকে কুচিয়ামরার সঙ্গে রেলপথে যুক্ত করেছে ধলেশ্বরী রেল সেতু। ধলেশ্বরী রেল সেতু নির্মাণ কাজ শেষ হওয়ায় রাজধানীকে রেলপথে পদ্মা সেতুর সঙ্গে যুক্ত করতে আরেক ধাপ কাজ এগিয়ে গেল। ঢাকা যশোর রেল ক্রসিং বিহীন এই রেলপথে 132টি আন্ডারপাস, 141টি কালভার্ট এবং 60টি রেল সেতু রয়েছে, যার সবগুলোরই কাজ এখন শেষ। ঢাকা থেকে মাওয়া 40 কিলোমিটার অংশে পাথরবিহীন 16.77 কিলোমিটার রেললাইনের মধ্যে 8.69 কিলোমিটার রেললাইন বসেছে। ধলেশ্বরী রেল সেতু নির্মাণ কাজ শেষ হওয়ায় প্রকল্পে বিশেষ গতি পেয়েছে। এই বছরের মধ্যেই আমরা যশোর পর্যন্ত আমরা রেল সেতুটার সাথে সংযোগ হবে। ঢাকা থেকে মাওয়া অংশের কাজের অগ্রগতি প্রায় 76%। ধলেশ্বরী নদীর উপর 5টি স্পেনে তৈরি হয়েছে 500 মিটার দীর্ঘ ধলেশ্বরী রেল সেতু, এখন চলছে রেল ট্র্যাক স্থাপনের কাজ। মুন্সীগঞ্জের কুচিয়ামরা থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। ফেলে যাওয়া ভল্ট কাটার মেশিনের প্যাকেটের কোড দেখে বগুড়ায় গ্রেফতার করা হলো এক দুর্ধর্ষ ডাকাতকে। পোস্ট অফিসের সহকারীকে হত্যার কথা স্বীকার করেছে অভিযুক্ত। লুট করা 8 লাখ টাকার মধ্যে প্রায় 6 লাখ টাকা ব্যাংকে রাখার কথাও স্বীকার করেছে গ্রেফতার শফিকুল। সিসিটিভি ফুটেজে দেখা যায় 21 এপ্রিল সকাল 6টা থেকে 7টার মাঝামাঝি সময়ে গার্ড টয়লেটে গেলে চুপিসারে ব্যাগে ভল্ট কাটার যন্ত্রপাতি ও ধারালো অস্ত্র নিয়ে বগুড়া পোস্ট অফিসের ভেতরে প্রবেশ করে শফিকুল ইসলাম। দুপুরে গার্ডের চোখ ফাঁকি দিয়ে ভল্ট রুমে ঢুকে দরজার কিছু অংশ কেটে রেখে সন্ধ্যায় সুযোগ বুঝে বেরিয়ে পড়ে। 24 এপ্রিল মধ্যরাতে গ্রিল ভেঙে আবারও ভেতরে ঢুকে অভিযুক্ত মাথায় আঘাত করে অচেতন করে প্রশান্তকে গলা টিপে হত্যার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিকুল স্বীকার করেছে বলে সংবাদ সম্মেলনে জানায় পুলিশ। এছাড়া ক্যাবিনেট থেকে 8 লাখ টাকা নিয়েছে বলেও স্বীকার করেছে। এর মধ্যে প্রায় 6 লাখ টাকা ব্যাংকে রেখেছে বলেও জানা গেছে। কাঠের ক্যাবিনেটের ভেতরে যে চেম্বারে যে টাকা রক্ষিত ছিল এই টাকাটি সে সেখান থেকে গ্রহণ করে, এবং গ্রহণ করে পরবর্তীতে যেহেতু কলাপসিবল গেটের তালা বদ্ধ ছিল সে ওই প্রশান্তর কোমরে থাকা যে চাবি সে চাবি দিয়ে সে কলাপসিবল গেটটি খুলে। পুলিশ জানায় ইস্পাত কাটার মেশিনের প্যাকেটে লেখা কোড দেখে দোকানের সন্ধান পায় পুলিশ। সেখানে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয় শফিকুল ইসলামকে। রিনোয়ে ডাকাতি করার কিংবা দস্যুতা করার কিংবা চুরি এই ধরনের বড় বড় অপরাধে জড়িত হওয়ার তার বেশ কয়েকটি মামলার আমরা তথ্য পেয়েছি। গত 24 এপ্রিল সকালে বগুড়া পোস্ট অফিসের ভল্ট কেটে ডাকাতির ঘটনা ঘটে। মূল ভবনের করিডোর থেকে অফিস সহায়ক প্রশান্ত কুমার আচার্যের মরদেহ উদ্ধার করে পুলিশ। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, বগুড়া। নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। রাজধানীর বৌদ্ধ বিহারগুলোতে চলছে ধর্মীয় সভা। বিস্তারিত জানাতে বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে আছেন সহকর্মী শাতিলা শারমিন। সরাসরি যাচ্ছি তার কাছে।
এই যে বৌদ্ধ পূর্ণিমার একদম শেষ পর্যায়ে যখন আমরা চলে এসেছি, তখন কিন্তু যে বিষয়টি সেটি হচ্ছে যে অনেকটাই ফাঁকা হতে শুরু করেছে বিহারগুলো। অর্থাৎ সারা দিনের যে আয়োজন ছিল, সারা দিনের যে আচারগুলো ছিল, সেই আচারগুলো শেষ করে মানুষ কিন্তু আস্তে আস্তে অনেকেই বাড়ি ফিরতে শুরু করেছে। আমাদের দেখতে পাচ্ছি এখনও যারা আছেন তারা অনেকেই আছেন যারা আসলে নিজেদের মধ্যে একটু সময় কাটাচ্ছেন, হয়তো কিছুটা পরিবারের সঙ্গে সময় দিচ্ছেন এই ব্যস্ত নগরে, যেটা যে সময়টা পাওয়া আসলে খুবই আসলে পাওয়াই যায় না বলা চলে। তো উৎসবের দিনে, বিশেষ করে সরকারি ছুটির এই দিনগুলোতে যখন বিভিন্ন ধরনের যে উৎসবগুলো থাকে, ধর্মীয় হোক সামাজিক উৎসবগুলো হোক, এই উৎসবগুলোই কিন্তু একটু সময় করে দেয় আসলে সবার সঙ্গে কথা বলা, সবার সঙ্গে এক ধরনের মেলামেশা এবং দীর্ঘদিন পরে সুখ দুঃখ ভাগ করে নেওয়ার বিষয়টি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন যারা আছেন তারা অপেক্ষা করছেন, তারা তাদের মনের ভাব হয়তো অন্যদের সঙ্গে প্রকাশ করছেন, এবং সঙ্গে সঙ্গে যারা এখনও আসলে প্রার্থনাটি সেরে নিতে পারেননি তারা আসলে প্রার্থনা সেরে নিচ্ছেন। আগেই বলেছিলাম যে এই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন বলা হয়ে থাকে, যে বৌদ্ধ পূর্ণিমা হচ্ছে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, কারণ এই দিনে গৌতম বুদ্ধ জন্মলাভ করেছেন, এই দিনে গৌতম বুদ্ধ তার বোধি জ্ঞান প্রাপ্ত হয়েছেন দীর্ঘ দিনের চর্চার ফলে, এবং এই ঠিক এই দিনেই তিনি এই ধরনের মায়া ত্যাগ করে মহাপরিনির্বাণ লাভ করা, যেটা বৌদ্ধ ধর্মরা বিশ্বাস করেন যে তিনি মহাপরিনির্বাণ লাভ করেছেন এই জরাগ্রস্ত পৃথিবী ছেড়ে, সেই দিনটিও কিন্তু আজকের এই দিনটি। এবং আজকের এই দিনে আসলে আমরা এই যারা অনুসারী আছেন, যারা ভক্ত আছেন, তারা আসলে গৌতম বুদ্ধের জীবনের যে মূল নীতিগুলো, যে বিষয়গুলো তিনি আসলে মানুষের জন্য রেখে গেছেন এবং বলে গেছেন পালন করার জন্য, এবং যে আচারগুলো পালন করলে, যেভাবে আসলে চললে দৈনন্দিন জীবনে, এই যে দুঃখ জরা বেদনা লোভ লালসার পৃথিবী থেকে আসলে কিছুটা হলেও শান্তি পাওয়া যাবে, মুক্তি পাওয়া যাবে, এবং এই যে নিজেকে জানা, নিজেকে চেনা, এবং মানুষের জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে সমস্ত মানুষের সাথে প্রেমের বোধ তৈরি করা, এই বিষয়টি কিন্তু গৌতম বুদ্ধের জীবনের মূল দর্শন ছিল, এবং এই দর্শন কিন্তু সমসাময়িক এই সময়ে, এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ে, অশান্ত পরিবেশে, অস্থির পৃথিবীতে আরও বেশি প্রয়োজন বলে মনে করে তাদের ভক্ত এবং অনুসারীরা। সরাসরি ছিলাম বাড্ডায়। লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে টাইগারদের। ইংল্যান্ডের সময়টা ভালোই কাটছে বাংলাদেশ ক্রিকেট দলের। টাইগারদের এই সফর ঘিরে প্রবাসীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। লন্ডনে তামিম মুশফিক হাতুরু সিংহেদের বরণ করে নিয়েছে বাংলাদেশ হাই কমিশন। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে ইংল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ দল। 9 মে জেমস ফোর্ডে শুরু হবে 3-ম্যাচ ওয়ানডে সিরিজ। ICC সুপার লিগের এ সিরিজ খেলতে ধাপে ধাপে ইংল্যান্ড পৌঁছেছেন ক্রিকেটাররা। বুধবার কেমব্রিজে অনুশীলন করেছেন তারা, শুক্রবার স্থানীয় দলের বিপক্ষে একটি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে টাইগাররা। তার আগেই দলে যোগ দেওয়ার কথা রয়েছে সাকিব ও মুস্তাফিজের। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশের পাশে এখন বিশ্ব মোড়লরাও। দেশের অর্জন নিজের মনে না করলে রাজনীতির দরকার নেই বিএনপিকে ওবায়দুল কাদের, সরকার হটানোর হুঁশিয়ারি মির্জা ফখরুলের। 5 দিন পর হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরলেন বেগম সিয়া। গাড়িবহর ঘিরে নেতাকর্মীর ভিড়, লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে বিদেশে নেওয়ার পরামর্শ মেডিকেল বোর্ডের। এবং এলপি গ্যাসের দাম বাড়ার একদিন পরই ঊর্ধ্বমুখী সয়াবিন তেলও। 4.5 মাস পর বোতলজাত লিটারে 12 টাকা বাড়িয়ে 199 টাকা নির্ধারণ, খোলা তেল 176। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়।